कुछ एबीसी न्यूज एजीटी लाइव ये है एबीसी न्यूज एजीटी लाइव दिस इज एबीसी न्यूज एजीटी लाइव চাকুরিচ্যুত তাদের ব্যাপারে প্রতিশ্রুতি ছিল যে তাদের চাকরি রক্ষা করা হবে এবং প্রয়োজনে আইন সংশোধন করে বা আইন প্রণয়ন করে সংবিধান সংশোধন করে যে এই 10,300 শিক্ষকদের চাকুরির ব্যবস্থা করা হবে কিন্তু আমরা দেখলাম যে এরা চাকরি হারিয়ে একের পর এক এই পর্যন্ত 130 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন আমরা দেখলাম যে এখন পর্যন্ত সরকার কোনো সুরাহা করতে পারছে না ফলে আমরা দাবি জানাচ্ছি যে অবশ্যই অবিলম্বে এই 10,300 শিক্ষকদের চাকরির ব্যবস্থা করতে হবে আমরা দেখছি যে আমাদের রাজ্যে এটা বলা চলে যে অগণতান্ত্রিক অবস্থা চলছে আইনের শাসন বলতে যেটা বোঝায় এটা যেন আজকে কোথায় হারিয়ে গেছে কাজে এই ধরনের একটা অবস্থা এটা চলতে পারে না ফলে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে যাতে আমাদের রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনা হয় এবং আমাদের যে সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো আমরা স্বাধীনতার পর থেকে ভোগ করে আসছি হঠাৎ করে যদি আমাদের সেই গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হয় তাহলে আমরা এটা মানব কিভাবে ফলে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের রাজ্যেও যে গণতান্ত্রিক বাতাবরণ ছিল এটা যাতে অবিলম্বেই ফিরিয়ে আনা হয় এরকম টোটাল 12 দফা জাতীয় দাবি এবং আমাদের রাজ্যের নিজস্ব 9 দফা দাবিতে আমরা ধর্মঘটে যাচ্ছি আগামী 28 এবং 29 মার্চ এই ধর্মঘটের পক্ষেই আমরা আজকে এই মিছিল থেকে আমাদের মানে স্লোগান তুলব এবং সর্বশেষে আমরা গুরুজি কনফারেন্স হলের সামনে মিছিল শেষ করে সেখানে আমরা ছোট্ট পথসভা করব সেখানেও আপনারা থাকবেন এই প্রত্যাশা আমাদের সংগঠনের তরফ থেকে রাখছি এবং আমাদের যে বক্তব্য এটা আপনাদের মাধ্যমে রাজ্যের শিক্ষক কর্মচারী বেকার এবং যারা শ্রমজীবী অংশের মানুষ তাদের কাছে পৌঁছে দেবেন এই প্রত্যাশা আমরা আমাদের সংগঠনের তরফ থেকে রাখছি ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জানেন যে সারা ভারতবর্ষে 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শিক্ষক কর্মচারীদের যে ফেডারেশন অ্যাসোসিয়েশন তারা সবাই বাধ্য হয়ে দুদিনের ধর্মঘটে যেতে মানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসলে আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে আমরা সাধারণ মানুষ এবং এই দেশের যারা শিক্ষক কর্মচারী তাদের কতগুলি গুরুত্বপূর্ণ দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই করছি যেমন শিক্ষক কর্মচারীদের দাবির কথা যদি বলি আমরা তাহলে প্রথমেই বলতে হচ্ছে এনপিএস লাগু করে দেওয়া হয়েছে ভারতবর্ষের সর্বত্র এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একমাত্র আমরা দেখি যে আমাদের দেশের যারা রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ এমপি এমএলএ যারা তারা এবং সামরিক বাহিনীর লোকগুলি ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে এনপিএস লাগু করে দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে
আমাদের যে নিশ্চিত পেনশন পাওয়ার অধিকার, এই অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে। ফলে আমরা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করছি, কিন্তু আজকে পর্যন্ত আমাদের দেশের জাতীয় সরকার আমাদের এই দাবির প্রতি কোনো ধরনের সদর্থক তাদের যে ভাবনা এটা তারা দেখাচ্ছে না, ফলে বাধ্য হচ্ছি আমরা ধর্মঘটে যেতে। দ্বিতীয়ত আমরা দেখছি যে একটা সময় আমরা যখন চাকরিতে ঢুকতাম তখন রেগুলার কোর্সে আমাদের চাকরি হতো, রেগুলার হওয়ার কারণে আমরা কতগুলি অধিকার ভোগ করতে পারতাম, কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে রেগুলার নিয়োগ বন্ধ করে সেখানে চুক্তি প্রথায় নিয়োগ শুরু হলো। আমরা সেদিনও বিরোধিতা করেছিলাম যে না, চুক্তি প্রথায় শিক্ষক কর্মচারী নিয়োগ করা যাবে না, সমস্ত নিয়োগ নিয়মিত করতে হবে, কিন্তু দেখা গেল যে সরকার সেটা তো শুনছেই না, বরং আমরা দেখছি যে এখন চুক্তি প্রথায়ও নিয়োগটা বন্ধ করে একেবারে আউটসোর্সিংয়ে চলে যাচ্ছে। অর্থাৎ রেগুলার পোস্ট, লক্ষ লক্ষ পোস্ট ভ্যাকেন্ট, এই ভ্যাকেন্ট পোস্ট পূরণ না করে দেখা যাচ্ছে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে কোনোরকম কাজটা সেরে নেওয়ার চিন্তাভাবনা করছে। ফলে কোনো অবস্থাতেই আমরা এটা মেনে নিতে পারি না। ফলে আমাদের দাবি হলো যে এইভাবে আউটসোর্সিং বা চুক্তি প্রথায় অথবা অনিয়মিত পদ্ধতিতে কোনো শিক্ষক কর্মচারী নিয়োগ করা যাবে না, রেগুলার পোস্টে রেগুলার কর্মচারী হিসাবে শিক্ষক হিসাবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, এবং যাদেরকে ইতিমধ্যে অনিয়মিত আউটসোর্সিং বা চুক্তি প্রথায় নিয়োগ করা হয়েছে তাদেরকে রেগুলার করতে হবে। এবার আমাদের রাজ্যের কথা যদি আমরা বলি, যে আমাদের রাজ্যে আমরা দেখেছি যে বিগত দিনে বছরে দুবার আমরা ডিএ পেতাম, যদিও তখনও কেন্দ্রের সাথে আমাদের রাজ্যের ডিএর কিছুটা ফারাক থেকে যেত, এবং আমরা যখন আমাদের রাজ্য সরকারের সাথে কথা বলতে যেতাম তারা বলতো যে আমাদের আন্তরিকতা আছে কিন্তু আর্থিক কারণে আমরা আপনাদের সবটা মিটিয়ে দিতে পারছি না। ফলে সেদিন কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার যেমন দাবি করতো, আমরাও কিন্তু রাজ্য সরকারকে বলতাম যে আমাদের ডিএ মিটিয়ে দিন এবং অর্থ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাতাম। কিন্তু আজকে আমরা দেখছি যে নতুন সরকার ক্ষমতা আসার পরে চার বছর পার হয়ে গেল, এই চার বছরের মধ্যে শুধুমাত্র 3% ডিএ ছাড়া আর মানে আমাদেরকে আর কোনো ডিএ দেওয়া হলো না, এবং যেটা বলা হয়েছিল যে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন আমাদেরকে দেওয়া হবে, দেখা গেল যে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের নামে সামান্য কিছু বৃদ্ধি করা হলো, এবং বৃদ্ধির পরিমাণটা কত, বৃদ্ধির পরিমাণটা হলো 0.09 থেকে দেখা গেল সর্বোচ্চ 0.32। এইটুকু বৃদ্ধি করেই বলার চেষ্টা হচ্ছে যে আমাদেরকে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের অসত্য ভাষণের তীব্র বিরোধিতা আমরা করছি, এবং আমরা এই ধর্মঘটের একটা অন্যতম দাবি রাজ্য সরকারের কাছে যে অবিলম্বে আমাদের যে বকেয়া 28% দিয়ে এটা যাতে মিটিয়ে দেওয়া হয়, এবং যে প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের যে লাগু করা হবে, যাতে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সমস্ত সুযোগ সুবিধাগুলি এই রাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে প্রদান করা হয়। এরপরে আমরা শুনেছিলাম যে 10,300